গত বছর সড়ক রেল আর নৌপথে 7617টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10858 জন। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা 12875, জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ট্রেন লাইনে উঠে পড়া মাইক্রোবাসে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতীর ধাক্কায় নিহত হন মাইক্রোবাসের 12 যাত্রী। উপজেলার বড়কাতিয়া রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি 2022 সালের 29 জুলাইয়ের। শুধু ওদিনই সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 44 জন। দুই লেন থেকে চার লেন বা ছয় লেনে উন্নতি হয়েছে দেশের বহু মহাসড়ক। পরিবর্তন এসেছে সড়ক আইনে, তবে মৃত্যুর মিছিল থামছে না সড়কপথে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনেও উঠে এসেছে এমন চিত্র। তারা জানান, 2022 সালে সড়কে 6749টি দুর্ঘটনায় নিহত হয়েছে 9951 জন। এসব প্রতিবেদন প্রকাশের কারণে আমাদের নানা মহলে চোখ রাঙানি, মামলা হামলা, হয়রানির শিকার হতে হয়েছে। তবুও দেশ এবং দেশের মানুষের স্বার্থে ধারাবাহিকভাবে এসব প্রতিবেদন প্রকাশের কারণে ইতিমধ্যে সরকার আমাদের বেশ কিছু সুপারিশমালা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। দক্ষ চালক গড়ে তোলার জন্য ব্ল্যাক স্পট নিরসন, রোড সাইন ও রোড মার্কিং, রোড ডিভাইডার তৈরি, চালক প্রশিক্ষণ, ফিটনেস ও লাইসেন্স প্রদানে আধুনিকায়ন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সড়ক নিরাপত্তা তহবিল গঠন সহ বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে বড় অর্জন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার করা হয়েছে। আশা করি সরকার নিরাপদ সড়ক বিনির্মাণে তাদের অঙ্গীকার যথাযথভাবে পূরণ করে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনতে সক্ষম হবে। বিদায়ী 2022 সালে 6749টি সড়ক দুর্ঘটনায় 9951 জন নিহত, 12356 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 606টি দুর্ঘটনায় 550 জন নিহত, 201 জন আহত হয়েছে। নৌপথে 262টি দুর্ঘটনায় 356 জন নিহত, 57 জন নিহত, 357 জন আহত, 743 জন নিখোঁজ হয়েছে। সড়ক রেল ও নৌপথে সর্বমোট 7617টি দুর্ঘটনায় 10858 জন নিহত, 12875 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বার্ষিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা দেশের জাতীয় দৈনিক, আঞ্চলিক, অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক দুর্ঘটনা, সড়ক রেল ও নৌপথের দুর্ঘটনা মনিটরিং করে প্রতি বছরের ধারাবাহিকতায় এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে বিদায়ী 2022 সালে 6749টি দুর্ঘটনায় 9951 জন নিহত, আহত হয়েছে 12356 জন। বিদায়ী 2021 সালে চেয়ে 2022 সালে সড়কে দুর্ঘটনা 19.89%, প্রাণহানি 27.73% বৃদ্ধি পেয়েছে। বিগত 8 বছরে নিবন্ধিত যানবাহনের পাশাপাশি ছোট যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইকের সংখ্যা 4 গুণ বৃদ্ধি পাওয়ায় পাশাপাশি ইজিবাইক ও মোটরসাইকেল থ্রি হুইলার সরকারি আদেশ অমান্য করে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অবাধে চলাচলের কারণে বিগত 8 বছরের মধ্যে বিদায়ী 2022 সালে সড়কে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে 3090 জন চালক, 1503 জন পথচারী, 742 জন পরিবহন শ্রমিক, 885 জন শিক্ষার্থী, 332 জন শিক্ষক, 132 জন শিক্ষক, 283 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 1150 জন নারী, 794 জন শিশু, 46 জন সাংবাদিক, 31 জন চিকিৎসক, 18 জন বীর মুক্তিযোদ্ধা, 5 জন
শিল্পী, 9 জন আইনজীবী, 29 জন প্রকৌশলী, 168 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এর মধ্যে নিহত হয়েছে 114 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যার মধ্যে 27 জন সেনাবাহিনীর সদস্য, 62 জন পুলিশ সদস্য, 2 জন র‍্যাব সদস্য, 9 জন বিজিবি সদস্য, 5 জন নৌবাহিনী সদস্য, 8 জন আনসার সদস্য, 2 জন ডিজিএফআই সদস্য, 1 জন বিমান বাহিনীর সদস্য, 1 জন সিআইডি সদস্য, 1 জন এনএসআই, 16 জন বীর মুক্তিযোদ্ধা আর 24 জন সাংবাদিক, 703 জন নারী, 558 জন শিশু, 666 জন শিক্ষার্থী, 117 জন শিক্ষক, 2383 জন চালক, 421 জন পরিবহন শ্রমিক, 27 জন প্রকৌশলী, 9 জন আইনজীবী, 133 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও 31 জন চিকিৎসক। সড়কের দুর্ঘটনা রোধে 13 দফা সুপারিশ করেছে সংগঠনটি, পাশাপাশি সড়ক আইনের কঠোর প্রয়োগেরও দাবি তাদের। রেল ক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, রাস্তায় ফুটপাত না থাকা, ফুটপাত বেদখলে থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, ট্রাফিক আইন অমান্য করা, ছোট যানবাহনের ব্যাপক বৃদ্ধি, সড়কে চাঁদাবাজি, রাস্তার পাশে হাট বাজার, ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো, মালিকের অতিরিক্ত মুনাফার মানসিকতা, চালকের নিয়োগ ও কর্মঘণ্টা সুনির্দিষ্ট না থাকা, দেশব্যাপী নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিক্সা নির্ভর পরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা বেপরোয়া হারে বাড়ছে। আইন, শুধুমাত্র আইনের মধ্য দিয়ে আমরা কিন্তু আইন আইন শুধুমাত্র কাগজে কলমে আইন বানালে কিন্তু দুর্ঘটনা কমবে না। একটা গাড়ি চালাতে হলে 4টা টায়ারের প্রয়োজন হয়, 4টা চাকার প্রয়োজন হয়। বর্তমানে সরকার পরিবহন সেক্টর 3টা চাকা দিয়ে চালাচ্ছে, 1টা গাড়িকে 3টা চাকা দিয়ে তারা চালাচ্ছে। পরিবহনের প্রধানতম স্টেক হোল্ডার জনগণ, যাত্রী সাধারণ, যাদের সংখ্যা প্রায় 99%, মালিকের সংখ্যা মাত্র 1%। এখানে মালিকের প্রভাবে আইন চলে, আইনের গতিতে আইন চলে না। এখানে মালিকরা যেভাবে প্রভাব বিস্তার করে সেভাবে আইন চলে, সেভাবে মন্ত্রণালয় চলছে, সেভাবে বিআরটিএ চলছে, তাদের পরামর্শে চলছে। এখানে আমরা যারা দুর্ঘটনার শিকার হচ্ছি, আজকে আমরা দেখেছি, আমরা আপনাদের সামনে হাজির করে যে প্রায় 10,000 মানুষের তথ্য, এটা আমরা সংখ্যায় নিয়ে এসেছি। আজকে আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, আজকে বিএনপি এবং আওয়ামী লীগ যারা আগে ক্ষমতায় ছিল, বর্তমানে ক্ষমতায় আছে, তারা বড় বড় জনসভার প্রতিযোগিতা করছে। আজকে এই 10,000 লাশকে যদি একত্র করা হয়, তাদের এইরকম বড় বড় জনসভার সমান একটি বড় একটা এই লাশগুলো দিয়ে একটা বড় জনসভা হবে, তারা যেটা নিয়ে আজকে প্রতিযোগিতা চলছে। এইরকম একটা অবস্থায় দেখুন, 1 বছরে কি পরিমাণ মানুষ আমরা হারাচ্ছি, অথচ এগুলোর মধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রকৌশলী, যেগুলো আমাদের দেশের সম্পদ। এখন বিষয়টা হচ্ছে এই যে আমাদের জিডিপিতে যে পরিমাণ প্রভাব পড়ছে, এই প্রভাবটাকে আমরা আসলে হিসাবে আনতে পারছি কিনা, প্রকৃতপক্ষে আমরা কিন্তু আমাদের কোনো গবেষণা না থাকায় প্রকৃত হিসাবটি আমরা হাজিরও করতে পারছি না। এখন যে বিষয়টি আমাদের সামনে প্রয়োজন, এখানে পরিবহন সেক্টর চালাতে হলে মালিক শ্রমিকদের পাশাপাশি জনগণের মতামত এবং অংশগ্রহণ দরকার। আমরা দেখি এখানে একচেটিয়ে সিদ্ধান্ত হয়, একপেশে সিদ্ধান্ত হয়। এই একপেশে সিদ্ধান্তের ফলে সরকার এখানে অসহায় হয়ে যায় এবং আইন প্রয়োগে একটা বাধা সৃষ্টি হয়। আইন যথাযথভাবে এখানে প্রয়োগ করা যায় না, আইনকে আটকে দেওয়া হয়। যদি আইনকে আটকে দেওয়া হয়, আইন আইনের গতিতে চলতে পারে না। আমরা দেখেছি যে নতুন সড়ক পরিবহন আইনের জন্য আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছি, গণমাধ্যমগুলো যেভাবে সোচ্চার ছিল, আমরা জনসাধারণের পক্ষ থেকে যে ধরনের প্রত্যাশার জায়গা ছিল, সে প্রত্যাশার জায়গা কিন্তু পূরণে আমরা মনে করি এই আইন ব্যর্থ হয়েছে। সে কারণে আমরা মনে করি আইনের ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ নিশ্চিত করা, এখন আমরা দেখছি একজন সার্জনের হাতে আমরা এই আইন প্রয়োগের ক্ষমতা দিয়েছি, সার্জন সাহেব প্রভাবশালী কাউকে ছেড়ে দিচ্ছেন, দুর্বল কারোর উপর আইনটি প্রয়োগ করছেন, ফলে আমরা মনে করছি এই আইনের অপপ্রয়োগ হচ্ছে, এখানে এনফোর্সমেন্ট হচ্ছে। দুর্বলের উপর আইনটি প্রয়োগ হয়, সবলের উপর
আইন প্রয়োগ হয় না, ফলে শৃঙ্খলা প্রতিষ্ঠা যে জায়গায় এই জায়গায় ঘাটতি, বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। এবং একই সাথে আমরা আমাদের এখানে পরিবহনের মহা কোনো পরিকল্পনা নেই। আমরা এখানে ইজি বাইক নামাচ্ছি, ব্যাটারি চালিত রিক্সা নামাচ্ছি, মোটর সাইকেল নামাচ্ছি, কিন্তু আমরা বড় যানবাহনের দিকে ধাবিত হচ্ছি না। আমাদের এখানে বাস নেটওয়ার্ক কিন্তু ভেঙে যাচ্ছে, চাঁদাবাজি, নৈরাজ্য এবং অন্যান্য কারণে বাসের নেটওয়ার্ক কিন্তু ভেঙে যাচ্ছে। একটি সময়ে আমরা উপজেলা জেলা সড়ক থেকে উপজেলায় যেতাম বাসে করে, এখন আমরা মোটর সাইকেলে যাচ্ছি, ইজি বাইকে যাচ্ছি। অর্থাৎ আমাদের বড় যানবাহনের দিকে পৃথিবীর দেশগুলোতে, উন্নত দেশগুলোতে যেখানে জনসংখ্যার ঘনত্ব, তারা কিন্তু বাস নির্ভর পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলছে, আর আমরা ইজি বাইক নির্ভর পরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। এগুলো আমাদের জাতীয় ক্ষেত্রে জাতীয় নেতৃত্ব যারা আছে তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এখানে জড়িত। তারা মনে করছেন 5 লাখ মোটরসাইকেল নামালে আমার 40 লাখ কোটি টাকা আমার এখান থেকে আয় হচ্ছে। এখন আমার 40 লাখ কোটি টাকা আমাকে আয় করতে গিয়ে আমার এই যে দুর্ঘটনার মধ্য দিয়ে আমার ক্ষয়ক্ষতিটা কী পরিমাণ গিয়ে, কী পরিমাণ কোন জায়গাতে গিয়ে ঠেকছে, তার কোনো পরিসংখ্যান তারা হাজির করছে না। সে কারণে এই সড়ক দুর্ঘটনা ব্যাপক বিস্তার লাভ করলেও এটা কিন্তু আমরা উপশমের জায়গায়, প্রতিরোধের জায়গায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হচ্ছি না। যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী একই সময়ে 606টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 550 জন, আহত 201 জন। একই সময়ে নৌ দুর্ঘটনা হয়েছে 262টি, মারা গেছেন 357 জন। তাহুছ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।